শাস্ত্রী কৌশিক চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা এই হাতের বিচার বিশ্লেষণ করব দেখুন এই হাতটা যদি ভালো করে লক্ষ্য রাখেন এটা একেবারে কালো রঙের হাত তার আগে বলে রাখি আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন কারণ এখানে এমন কিছু ইনফরমেশন আছে যেটা বাজার চলতি বই থেকে পাওয়া যাবে না এবং সারা ইউটিউবেও নয় এবং আরও অবাক হবেন আমার চ্যানেলের ফলোয়ার কিন্তু অনেক বড়ো বড়ো অ্যাস্ট্রোলজাররাও অনেক বড় বড় অ্যাস অ্যাস্ট্রোলজির চ্যানেল চালানোর লোকও আমার এই চ্যানেলের ভিউয়ার্স তো আসা যাক এই হাতের বিষয় বিশ্লেষণে দেখুন প্রথমেই এই হাতের কালারটাকে বিচার বিশ্লেষণ করব দেখুন ভালো করে লক্ষ্য করে দেখলেন এই হাতটা কিন্তু একেবারে কালো হাত অর্থাৎ ব্ল্যাক হাত কারণ আমি যখনই এই হাতের বিচার বিশ্লেষণ করেছি আমার বাড়িতে এই হাতের কিন্তু হাতটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে তারপরেও এরকম কালো হাত অর্থাৎ এই ব্যক্তির কিন্তু জীবনে এমন অজানা রোগ হতে পারে যেটা কিন্তু ডাক্তারও বুঝতে পারবে না এই রকম কালো রং থাকলে কিন্তু ডাক্তার বুঝতে পারবে না এরকম কালো রং থাকলে এবং এই ব্যক্তি কিন্তু অত্যাধিক এরকম কালো রঙের হাতের লোকেরা এরকম কালো রঙের হাতের লোকেরা কিন্তু অত্যন্ত কি বলা যায় উজ্জীবিত বা অতি সজীব অতি সক্রিয় হয় সব কিছুই এদের অতি এবং অতিক্রোধ হয় এদের ক্রোধ কিন্তু সাধারণের চেয়ে অনেক অনেক বেশি অতিরিক্ত রক্তচাপ এই বিষয়কে নির্দেশ করে ঠিক আছে এবং এরা কিন্তু একেবারে অত্যন্ত রাগী ক্রোধী নিজের গেলে একেবারে নিজেদেরকে সামলাতে পারে না এতটাই এবং এদের এরা কিন্তু মেনলি বুদ্ধির চেয়ে শারীরিক শক্তি দিয়ে কাজ করতে বেশি ভালোবাসে বা করে এখানে বুদ্ধি ইউজ করে না এবং তার সঙ্গে আরও কিছু সাইনও আছে সেটা আমি বলবো আস্তে আস্তে প্রথমেই যদি আমরা আসি লক্ষ্য রাখবেন যে এই যে তিনটে পর্ব হাতের তার মধ্যে দেখবেন এই এই অর্থাৎ তৃতীয় পর্ব পর্বগুলো এই পর্বটা এই পর্বটা এই পর্বটা সবচেয়ে বেশি মাংসল অর্থাৎ এই ব্যক্তি কিন্তু কামনা বাসনার প্রতি বেশি ঝোঁক আছে জ্ঞান বা যাকে বলে বাস্তব বুদ্ধির চেয়ে কামনা বাসনাকে সব সবসময় জীবনের আগে রেখেছে এবার দেখুন যে এই ব্যক্তির যে আঙুল সেটার মধ্যে কিন্তু এই যে কনিষ্ঠ আঙুল এবং অনিমিকার আঙুলের ফাঁক আছে অর্থাৎ একটু ডিফারেন্ট চিন্তা ভাবনা করে সাধারণ মানুষ যে সচরাচর যে চিন্তাভাবনা যে বুদ্ধি ইউজ করে তার চেয়ে কিন্তু এনাদের বুধ এনার বুদ্ধি একটু অন্যরকম অর্থাৎ সমাজ থেকে বেরিয়ে চিন্তা ভাবনা করে এবং এই যে কনিষ্ঠ আঙুলটি অনেমিকা আঙুলের প্রথম পর্বকে পেরিয়ে গেছে অর্থাৎ এনার মধ্যে কিন্তু যথেষ্ট ক্যালকুলেটিভ চিন্তা ভাবনা আছে এবং বাক শক্তি যথেষ্ট প্রটু এটা বুধের ক্ষেত্রেও যথেষ্ট ভালো আছে অর্থাৎ বাক শক্তি কমিউনিকেশান লেভেলেও যথেষ্ট ভালো এই রকম ব্যক্তিদের হয় এবার দেখবেন যে এই যে আঙুলটি আছে এটা একটু একেবারে শনির দিকে হেলানো এবং এটা মোটা হওয়ার জন্য এই ব্যক্তি কিন্তু কর্তৃত্ব ফলাতে চেষ্টা করবে যে কোনো জায়গায় কিন্তু নিজের কর্তৃত্ব ফলাতে চেষ্টা করবে সেখানে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করবে এবার আমরা একে একে জেনে নেব যেই ব্যক্তির মাউন্টগুলো দেখুন ভালো করে লক্ষ্য করেন বুধের মাউন্ট বুধের মাউন্টকে লক্ষ্য করুন যথেষ্ট ভালো জায়গা নিয়ে আছে প্রচুর জায়গা নিয়ে আছে অর্থাৎ বাক শক্তি কিন্তু যথেষ্ট ভালো কমিউনিকেশান লেভেল ভালো ছোটো ছোটো রেখা আছে অর্থাৎ ব্যবসায়িক বুদ্ধি ভালো মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারবে এই সকল ব্যক্তিরা মাঙ্গুন মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারবে এবার আসুন রবির মাউন্ট দেখুন রবির মাউন্ট ভালো যদি ভালো করে লক্ষ্য করেন পুরো নিচু হয়ে আছে পুরো নিচু হয়ে আছে এই রকম নিচু থাকা কিন্তু শুভ নয় তাদের নাম যশ সুনাম অর্জনের ক্ষেত্রে কিন্তু বাধা। প্রচুর বাঁধা আসবে সুনাম অর্জন করতে পারবেন না উল্টে মাঝে মাঝেই অকারণে বদনাম হয়ে যাবে মানুষের কাছে বিশেষত পাবলিক প্লেসে বদনাম কিন্তু হয়ে যাবে তার সঙ্গে মাথার যন্ত্রণা এবং উগ্র ক্রোধ যাকে বলা হয় উগ্র ক্রোধ কারণ এই কালো ইন্ডিকেশন হাতের কালো রং এবং এই রবির স্থানে এইরকমভাবে নিশু হয়ে যাওয়া এর ফলে উগ্র ক্রোধ এই ক্রোধ কিন্তু এনাকে সামলাতে হবে এবং বেশি বয়সে গিয়ে যেহেতু হৃদয় রেখাও দেখবেন খুব ডিপ নিয়ে আছে এবং হৃদয় রেখাকে এখানে কাট করা হয়েছে রবির নিচে এবং রবি স্থানও নিচুস্ত অর্থাৎ শেষ বয়সে গিয়ে হৃদয় রোগ বা হৃদরোগ হৃদরোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে হাটের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কেন আরেকটা কথা বলে দিই যে এই ব্যক্তির কিন্তু বুধের যে মাউন্ট সেটা কিন্তু রবির দিকে এই যে রবির দিকে কিন্তু অনেকটা হেলানো অর্থাৎ বেশি উঁচু এই মাঝখানে বুথ আর রবির মাঝখানে উঁচু মাংসল জায়গা এই রকম ব্যক্তিরা কিন্তু নিজের কর্মের অর্থের চেয়ে নাম অর্জনের চেষ্টা করে কিন্তু সেই নাম কিন্তু ইনি বারবার চেষ্টা করলেও বদনামই হবে ভালো কাজ করলেও মানুষের কাছে বদনাম হওয়ার চান্স থেকে যায় এই সকল ব্যক্তিদের হাতের এই রকম রেখা এরা আরও যদি ভালো করে লক্ষ্য করেন যে বুথের স্থান এই রবি স্থানে কিন্তু একটা ক্রস আছে এই রকম ক্রস থাকলে কিন্তু মাথার যন্ত্রণা এবং উগ্রকরত্ব নির্দেশ করেই তার সঙ্গে কিন্তু হঠাৎ হঠাৎ রেগে গিয়ে আক্রমণাত্মক হয়ে যাওয়ার নির্দেশ করে এবং নিজেই নিজের নামকে বদনাম করে ফেলে ভুল সিদ্ধান্তের জন্য এই রকম নির্দেশ করে এবং সুনাম কোনোভাবেই যতবারই সুনাম ভালো কাজ করে সেই সুনাম কিন্তু সে পায় না নিজে সেই ক্রেডিট পায় না কোনো ভালো কাজ করলে এবার আসা যাক শনির মাউন্ট দেখুন শনির মাউনকে যদি লক্ষ্য করেন যথেষ্ট নিচু হয়ে যায় অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠতে সমস্যা তো উঠে গেলে অনেকটাই কিন্তু সে কর্ম প্রিয় হয় অর্থাৎ কর্মট হয়ে যায় কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হবে প্লাস আরও যদি লক্ষ্য রাখেন যে এই যে অংশটা একটু আগোছালো আছে এবং একাধিক এই রকম রেখা কিন্তু নির্দেশ করে সে কিন্তু বারে বারেই সমস্যায় পড়বে বিশেষত সে কিন্তু তার ভাগ্যহীনতার পরিচয় দেয় বা ভাগ্যে বারবার উন্নতিতে বাঁধার পরিচয় দেয় এই রকম রেখা থাকা মানে তবে শেষ বয়সে গিয়ে কিন্তু অর্থের যে সোর্স সেটা একাধিক হবে অর্থ ইনকামের সোর্স কিন্তু একাধিক হবে এটাও নির্দেশ করে এবার আর যদি ভালো করে এবার লক্ষ্য করুন যে না বৃহস্পতি মাউন যেটা এই হাতের সবচেয়ে ভালো সবচেয়ে ভালো দিক এনার ভাগ্যহানি অর্থিক সমস্যা আসবে কিন্তু বৃহস্পতির জায়গায় এনেকে বারবার রিকভারি করিয়ে দেবে বৃহস্পতির জায়গা যথেষ্ট মাংসল নিয়ে আছে ভালো আছে অর্থাৎ এই ব্যক্তি কিন্তু দৈবিক সহায়তা পাবে প্লাস এখানে যদি লক্ষ্য করেন যে এখানে একটা ক্রস আছে অর্থাৎ দাম্পত্য জীবন কিন্তু ভালো এনার স্ত্রী কিন্তু অত্যন্ত ভালো এবং এনাদের দাম্পত্য সম্পর্কেও অত্যন্ত ভালো অন্তত এনার স্ত্রীর এনার প্রতি যথেষ্ট ভালোবাসা আছে তার সঙ্গে এই রকম চিহ্ন থাকা মানে সে শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন রকম সাহায্য বা সহায়তা পাবে বিয়েতে সাহায্য বা সহায়তা পাবে তার সঙ্গে সে শ্বশুর বাড়ি থেকে যখনই বিপদে পড়বে কোনো না কোনো সাহায্য সে পেয়ে আসবে এই রকম চিহ্ন নির্দেশ করে এছাড়াও দাম্পত্য সম্পর্কে ভালো নির্দেশ করে এই রকম চিহ্ন রকম চিহ্ন কিন্তু বৈবাহিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং ভালো এবার আমরা দেখব না রাহুর মাউন্ট যে রাহুর মাউন্টে লক্ষ্য রাখেন মোটামুটিভাবেই যথেষ্ট ভালো তবে এই যে একাধিক জাল এটা কিন্তু চিন্তা নির্দেশ করে না কিন্তু মাঝে মাঝেই আর হঠাৎ 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 করে বিপদ চলে আসে এবং তার জন্য প্রচণ্ড বিপদ হয়ে পড়ে একটুতে সে ভেঙে পড়ে অর্থাৎ চিন্তাগ্রস্ত হয়ে পড়ে কিন্তু সে হঠাৎ হঠাৎ বিপদে শিকার হয় শুক্রের মাউন্ট যদি দেখেন শুক্রের মাউন্ট কিন্তু যথেষ্ট উঁচু হয়ে আছে এবং ভালো কিন্তু এই চিহ্নগুলো তার ফ্যামিলি বা ফ্যামিলি সংক্রান্ত চিন্তাকে নির্দেশ করে ফ্যামিলির কি হবে ফ্যামিলি আগামী দিনে কি করবে তাদের সমস্যা কি হবে সমস্যা থেকে বেরিয়ে আসবে কী হবে এই চিন্তায় সে মগ্ন থাকে তার সঙ্গে আরও একটা চিহ্ন আছে দেখুন অনেক রেখা আছে যেটা একেবারে এ পর্যন্ত কাছাকাছি চলে গেছে অর্থাৎ বৃদ্ধামূল্যের এই জায়গা পর্যন্ত চলে গেছে প্রায় অর্থাৎ মহিলাদের কন মানে বিপরীত লিঙ্গকে তার বক্তব্যের দ্বারা তার ব্যক্তিত্বের দ্বারা নিজের আকর্ষণে আনা কিন্তু ভালো এটা সংকেত রয়েছে এই রকম ব্যক্তিরা কিন্তু এরকমটা করতে পারে তাদের বক্তব্যের দ্বারা তাদের ব্যক্তিত্বের দ্বারা তাদের কথার দ্বারা মানুষ মহিলাদের বা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করতে পারে এটা একটা সাইন রয়েছে এবার আসে যান চন্দ্রের মাউন্টে দেখুন চন্দ্রের মাউন্ট যদি লক্ষ্য করেন একটু নিচু হয়ে আছে অর্থাৎ এনার কিন্তু মহিলাদের থেকে কিন্তু একটু বদনাম হওয়ার চান্স আছে প্লাস কিন্তু বাইরে বেড়াতে গেলে বা বিশেষ জল থেকে বিপদ হতে পারে এদিকটা একটু খেয়াল রাখতে হবে তবে এখানে একটা শুভ সাইন আছে দেখুন চন্দ্রের ক্ষেত্রে একটা ত্রিভুজ আছে চন্দ্রের ক্ষেত্রে একটা ত্রিভুজ আছে এই রকম চন্দ্রের ক্ষেত্রে যদি ত্রিভুজ থাকে তাহলে সে কল্পনা তো করতে পারবেই এবং যদি হঠাৎ কোনো যে বিপদ আসবে তার বা আগামী দিনে যে বিপদ আসবে তার সংকেত কিন্তু সে বুঝতে পারে এই রকম কিন্তু চিহ্ন থাকলে তার মধ্যে কিন্তু যে আগামী দিনে কী বিপদ আসতে পারে তার কি সমস্যা হতে পারে সেই কিন্তু আভাস সে বুঝতে পারে সেই রকম প্রিকশন নিতে পারে এই রকম এটা কিন্তু একটা শুভ সাইন কিন্তু তাকে সর্দি কাশি অর্থাৎ ড্যাম ওয়েদার জলে যাওয়া থেকে দূরত্ব থাকতে হবে সেইখান থেকে কিন্তু সে বিপদ হতে পারে এবারে এনার মঙ্গল মাউন্ট মঙ্গলের ক্ষেত্রে দেখুন মঙ্গল কিন্তু তো যথেষ্ট মাংসল হয়ে আছে যথেষ্ট মাংসল হয়ে আছে এবং এটা কিন্তু ভালো অর্থাৎ জীবনী শক্তি এর আগে বলেছি জীবনী শক্তি এনার প্রাণোচ্ছল ব্যক্তি হয় মানুষের সঙ্গে খুব হবে মেলামেশা করবে খুব উদ্দীপনা সচি সজীব থাকবে তার জীবনযাত্রা এটা কিন্তু ভালো তার সঙ্গে যদি লক্ষ্য করেন এরকম একটা রেখা কিন্তু একেবারে রবির মাউন্ট পর্যন্ত চলে গেছে এই রকম রেখা রবির মাউন্ট পর্যন্ত গেলে বলা হয় যে সেই ব্যক্তি কিন্তু প্রপার্টি রিলেটেড কিন্তু সমস্যায় ভোগে না অর্থাৎ এনার কিন্তু স্থায়ী বাড়ি থাকবে এবং একাধিক প্রপার্টি করতে পারবে সে জীবনে প্রপার্টি পাবে প্রপার্টি পাবে প্রপার্টি করতে পারবে এবং প্রপার্টি রিলেটেড যদি কোনো কাজ করে সে প্রমোটিং হোক বা অন্য কিছু এই সে কিন্তু সেইখান থেকে সফলতা পাবে এবং এনার জীবনে কিন্তু সম্পত্তির অভাব হবে না ভূ সম্পত্তি বা বাড়ির অভাব হবে না এটা কিন্তু একটা ভালো সাইন এর আমরা রেখাকে নিয়ে করবো দেখুন রেখা প্রথমে যদি আসি এর আগে বলেছি অত্যন্ত বাস্তববাদী এবং টাকা 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 করে বেড়ায় কারণে এই অংশটা কিন্তু তার একেবারে অত্যন্ত মাংস নিয়ে আছে একদম সে টাকা সবসময় টাকা 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 রকম সে চিন্তা ভাবনা করে বেড়ায় তো মানুষের সঙ্গে মিশুকে এই একাধিক খাড়া রেখা কিন্তু মানুষের সঙ্গে মিশুকে এটাও নির্দেশ করে তো এইবারে আমরা এনার হৃদয় রেখা গিয়ে দেখুন একেবারে শনি স্থানে একদম পুরো শনি স্থানে গিয়ে শেষ হয়েছে এই রকম রেখা থাকা লোকেরা অত্যন্ত বাস্তববাদী হয় অত্যন্ত অত্যন্ত বাস্তববাদী এবং টাকা ছাড়া সে কিছুই বোঝে না সব সময় টাকা 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 এই সব ভাবনা করবে অত্যন্ত বাস্তববাদী তার কাছে কোনো অত আবেগ প্রবণতা অতটা নেই যাকে বলা হয় যে কোনো কিছুতেই সে একেবারে ভেঙে পড়ে না সব জায়গা থেকে সে টাকা ইনকামের বা লাভের চেষ্টা করে এই মানসিকতার লোক হয় এরকম যদি হৃদয় রেখা একেবারে শেষ হয়ে থাকে এদের লাভ লাইফ কিন্তু অতটা ভালো হয় না অর্থাৎ প্রেম জীবন অতটা ভালো হয় না যদি দাম্পত্য সুখের একটা সাইন বৃহস্পতি চিহ্ন আছে কিন্তু তা তাহলেও এদের কিন্তু যে প্রেম করে যে সুখ পাওয়া যায় যে মানসিক সুখ পাওয়া যায় সেই সুখের কিন্তু সেটা ভোগ করতে এরা বোঝে না এরা বোঝে না সেই সুখটা নিতে বোঝে না এইখানে যখন শেষ হয়ে যায় এবং সব সবসময় টাকা এবং বাস্তবতা চিন্তা ভাবনা করে দেখুন মানুষের সুখ থাকতে গেলে একটু কল্পনা প্রগতও হতে পারবে কারণ একেবারে বাস্তব জগতে মায়ার জগৎ সেখানে ভগবানের অস্তিত্ব নেই যদি তুমি মায়ার জগৎটা পেরিয়ে যাও তবে প্রকৃত মুক্তি পাবে কখনো কখনো কখনও আবেগও দরকার আছে কল্পনা প্রবত দরকার আছে যদি ভগবানকে কল্পনার মধ্যে না আনতে পারেন তাহলে কিন্তু জীবনে সমস্যা লেগেই থাকবে আপনি মুক্তি পাবেন না তো যাই হোক এইরকম দেখা যাবে এনার মধ্যে এবার আসা যাক যে শিররেখা দেখুন শিররেখা যদি দেখেন প্রথম জীবনটা কিন্তু যথেষ্ট এইরকম একাধিক কাটা অর্থাৎ প্রত্য অত্যন্ত সংঘর্ষের মধ্যে কাটিয়েছে অত্যন্ত সংঘর্ষের মধ্যে কাটিয়েছে কুড়ি বাইশ বছরের পর থেকে অন্তত বিশেষত পঁচিশ বছরের পর থেকে জীবনের একটু নিজের স্বাধীনতা পেয়েছেন একটু উন্নতি করতে পেরেছেন আস্তে আস্তে উন্নতি করেছেন এবং সেই আবার বলবো অলিক কল্পনায় মাঝে মাঝে এনাকে ঘিরে ধরে এইখানে এইভাবে থাকার জন্য একে চন্দ্রের দিকে এই আস্তে আস্তে চন্দ্রের দিকে মুখ করে থাকার জন্য শিররেখা আবেগ প্রবণতা বা বিশেষত আবেগ বলবো না কল্পনা প্রবণতা ঘিরে ধরে যে এটা করতে হবে এটা করলে ভালো হতো শুধু পয়সার কল্পনা এই রকম জাতীয় কল্পনা করে বসে যেহেতু সন্ধ্যের মাহন একটু নিচু হয়ে আছে এই রকম ব্যাপারটা এনার মধ্যে থেকে থাকেই এবার আসে যাক আয়ুরেখা দেখুন আয়ু রেখা খুবই স্পষ্ট আস্তে আস্তে ফেড হয়েছে আয়ু রেখা এরকম অত্যন্ত সবল সজীব জীবনযাপন করে এ নিয়ে কোনো সন্দেহ নেই তবে এতটা একেবারে কি বলা যায় গভীর আয়ু রেখা কিন্তু কখনোই কাম্য নয় কারণ এই রকম আয়ু রেখা থাকলে একেবারে গভীর আয়ু রেখা থাকলে সে সজীব জীবনযাপন করলেও হঠাৎ কোনো সমস্যা বা অজানা রোগে আক্রান্ত হতে পারে আস্তে আস্তে সেটা ফের হয়ে গেছে বুঝতে পারবেন অজানা রোগ প্রকাশ পেয়ে তার জীবনের অন্ত হয়ে যেতেও পারে তো সেই জন্য একেবারে গভীরও ভালো নয় একেবারে অস্পষ্টও ভালো নয় মাঝে দেখাই ভালো এনার ক্ষেত্রে কিন্তু প্রথম দিকে অত্যন্ত গভীর অর্থাৎ এই সময়ে রোগের সূচনা হবে কিন্তু ইনি বুঝতে পারবে না শেষে শেষে গিয়ে এই ফলটা ভোগ করতে হবে যেটা ফ্যাকাসি হয়ে গেছে তো এখন সজীব জীবনযাপন করলেও এ কিন্তু জীবনের আরও বেশি নিজেকে সচেতন হওয়া উচিত জীবনযাত্রায় অনেক বেশি কি বলা যায় নিয়ম নিষ্ঠা পালন করা উচিত কারণ ভেতরে ভেতরে কখন যে রোগ বাসা বেঁধে যাবে ইনি বুঝতে পারবেন না যেটা ভুগতে হবে শেষ জীবনে গিয়ে শেষ এখানে শেষ হয়ে যাচ্ছে যেটা অনেকটাই কম বয়স বিশেষত এটা অন্তত আটান্ন থেকে বিশেষত ষাট ষাটের মধ্যে আটান্ন ষাট বাষট্টি থেকে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হবে এবার ফেট লাইন বা দেখুন ফেট লাইন যথেষ্ট ভালো আছে জীবনে ইনকামের একাধিক সুযোগ তৈরি হবে আবারও বলছি দেখুন বেঁচে থাকাটাও একটা ভাগ্য সেই বাহান্ন তিপ্পান্ন বছর বিশেষত পঞ্চান্ন বছর বয়সে গিয়ে এইখানে আয়ু রেখা কিন্তু এই ভাগ্য রেখা কিন্তু ছেড়ে দিয়ে গেছে অর্থাৎ সজীব সঠিক সজীবভাবে বেঁচে থাকাটাও একটা ভাগ্যের বিষয় সেইখানে কিন্তু এনার ভাগ্যটাকে এনাকে ছেড়ে দিয়েছে এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে কারণ জীবন যদি বেঁচে থাকে শরীর যদি সুস্থ থাকে জীবনের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে মানুষ সেই জন্য আবারও বলবো এনাকে কিন্তু এই দিকে খেয়াল রাখতে হবে আমার কাছে যদিও এর প্রতিকার আমি অল্পতে দিয়েছি ঠিক আছে কিন্তু তবুও বলবো আমার দর্শকদের জন্য বল জন্য যদি এরকম থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা খেয়াল রাখুন ঠিক আছে এবং এর প্রতিকার অবশ্যই আছে যদি এরকম কেউ খেলে থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করুন হাতের ছবি দিয়ে আমি প্রতিকার বলে দেবো তার জন্য কোনো পয়সা লাগবে না যদি এইরকম আয়ু রেখা কারণ মানুষের বেঁচে থাকুক এটা আমি চাই এর জন্য আমি কোনো পয়সা নেবো না যদি এরকম থেকে থাকে তো যাই হোক এরকম আয়ু রেখা থাকলে একটু সাবধানী হন যদিও মঙ্গল রেখা যেহেতু এই বললাম অজানা রোগ থেকে সে বেরিয়ে আসতে পারবে তার একটা ইন্ডিকেশান এখানে মঙ্গলরেখা আছে বলে সেই সজীবতা থাকবে সে বুঝতেই পারবে না রেখা কিন্তু সে সজীবতা জীবনযাপন মঙ্গল মঙ্গলরেখাটা নির্দেশ করে ভাগ্যহানির ফল রয়েছে এই সময়ে গিয়ে একটা মোটামুটি এটা চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ বছরে গিয়ে একটা হঠাৎ আর্থিক সমস্যায় এসে কিন্তু পড়বে এবারে আরেকটা জিনিস বলে রাখা ভালো ভাগ্য রেখায় এখানে একটা যেহেতু ত্রিভুজ বা চিহ্ন করেছে এই প্রথম জীবনে কিন্তু এনাকে যথেষ্টই ভাগ্য উন্নত ভালো ফ্যামিলিতে ইনি জন্মগ্রহণ করেছে সুখ ভোগ করেছেন ওভারঅল এই হাত কিন্তু কিছুটা রোগ অজানা রোগ থাকলেও ওভারঅল এই চিহ্ন এই হাত কিন্তু যথেষ্ট ভাগ্যবান বা ভালো হাত কিছু প্রতিকার করিয়ে নিলে এই হাতের কিছু ভালো ইন্ডিকেশন এনার জীবনে যথেষ্ট সুখ দেবে এবং প্রভুর সহায়তা থাকতে হবে এই চিহ্ন এখানে প্রতিকার এখানে প্রতিকার করলে এবং আয়ু একটা স্পিরিচুয়াল প্রতিকার করলে অবশ্যই ইনি অত্যন্ত সুখী জীবনযাপন করবেন নমস্কার ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ইনফরমেশান পান জ্যোতিষীর সঙ্গে থাকুন প্রভুর সঙ্গে থাকুন জয় মা